শিখিয়ে দিল প্রথমটা, তারপরে তো স্কুলে যেতেই হবে। এবার স্কুলের মধ্যে যেতে যেতে, কলেজের মধ্যে যেতে যেতে, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়তে পড়তে এমন একটা পরিস্থিতি, বেশি শিক্ষিত হয়ে গেলে প্রণাম আর করে না, পা লেগে গেলে বলে কি জানো, সরি। কেউ বলে তো, তাহলে ভাবুন আমাদের কি অবস্থা। মা গো, একজন মা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি, মাটি, আমার গর্ভে দাঁড়িয়ে মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। তাই গো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন কি আর ভালো হবে? মা গর্ভবতী হলে ডাক্তারের কাছে চললো, এখন ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল বেড রেস্ট। এখন মায়েরা বেড রেস্ট মানে কি শুয়ে থাকতে হবে, শুয়ে শুয়ে কি সময় কাটে? এখন শুয়ে থাকলে কি করে সময় কাটবে? টিভিতে সিরিয়াল আর কোথায় যাবে? এবার সিরিয়াল গুলো কেমন হয়? এ দেখছে ওকে বিষ খাইয়ে মারবে, ও দেখছে একে বিষ খাইয়ে মারবে, এই অবস্থা। আবার দেখছে কি একটা ছেলের পাঁচটা করে বউ আর একটা মেয়ে দশটা করে মা দেখছে, তার মানে যে গর্ভে আছে সেও দেখছে। সে ভেতরে বসে বসে চিন্তা করছে, আচ্ছা মায়েদের সময় যদি একটা ছেলে পাঁচটা করে বউ হয়, আমাদের সময় তো দশটা করতেই হবে। সে তো ভাববে, তাহলে এসব দেখে দেখে যদি সন্তান জন্ম নেয় সে আর কত ভালো হবে। হরিবল, হরিবল। মা মনে রাখবি, মা যদি কোনো ভালো কর্ম করে তার যেমন অর্ধেক পায় সন্তান, মা যদি কোনো খারাপ কর্ম করে তারও অর্ধেক পায় সন্তান। একটা মা পারি সন্তানকে মানুষের মতো মানুষ করতে, আবার এই মানুষের মতো মানুষের মধ্যে অনেক কথা আছে। মানুষের মতো মানুষ কাকে বলি? যে বাবা যদি রিক্সা চালায় আর তার ছেলেটাকে কষ্ট করে মানুষ করে একটা ভালো উচ্চপদস্থ চাকরি করেছে, আমরা কি বলবো? সারা গ্রামে তার নাম করি, দেখ ছেলেদেরকে কি বলে, দেখ ওনার বাবা চাকরি রিক্সা চালিয়ে ছেলেটা চাকরি করে দিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, কি গো বাবা, তাই তো বলবেন তো? এইবার আমি ধরলাম স্কুলে স্কুলে শিক্ষকতা করা, চাকরিটা পেয়েছি, প্রথমটা বেশ ভালোই কাটলো। বছর তিন চারিক পরে শোনা যাচ্ছে সে ছেলে বাবা মাকে ভাত দেয়। এইবার আপনি তাকে মানুষের মতো মানুষ কি বলবেন? তাকে শিক্ষিত বলা যায়? শিক্ষিত মানে মানুষ না, মানুষ মানে শিক্ষিত। আপনি একটা শিক্ষিত মানুষকে শিক্ষিত বলতে পারেন, মানুষ বলতে পারেন না। আর একজন মানুষকে মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, এখনকার তো আর মানুষ নয়, সবাই হচ্ছে মানহুষ, বেহুষ, মানুষকে কিন্তু শিক্ষিত বলা চাই। যে ব্যাংকে চাকরি করে, যিনি পাইলট, যিনি শিক্ষকতা করেন, স্কুল টিচার, সে যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে তাকে আপনি মানুষ বলতে পারবেন না। কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তি প্রতিদিন সকালবেলায় উঠে পিতা মাতাকে প্রণাম করে যদি তার দিনটা শুরু করে তাকে আপনি মানুষও বলবেন, শিক্ষিতও বলবেন। কারণ তিনি হয়তো পুঁথিগত বিদ্যা নিতে পারেননি, তার কাছে হয়তো দামি দামি দশটা বিশটা সার্টিফিকেট নেই, কিন্তু তার মধ্যে সামাজিক শিক্ষাটা রয়েছে যেটা সবাই নিতে পারে না। একজন মা মাই পারে সন্তানকে সুন্দর করে তৈরি করতে। একটা মাও ছিল, মা মায়ের একটু ভুলের জন্য, মায়েরা যদি যে সময় সন্তান গর্ভে তারে এতটুকুও ভুল করে, সে ভুলটা কিন্তু বড় আকার ধারণ করে সন্তানের জীবনে নেমে আসে, নেমে এসেছিল কার জীবনে? কুরুক্ষেত্রের মাঠে। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে এক অনবদ্য চরিত্র ছিল, বীর চরিত্র, তিনি হলেন কে? ছোট্ট অভিমন্যু, অনবদ্য চরিত্র, এত বীর অভিমন্যু। কার সন্তান?
অর্জুনের কার গর্ভে ছিল? সুভদ্রা মায়ের। অভিমন্যু যখন গর্ভে, সুভদ্রা মায়ের গর্ভে পাঠ হচ্ছে। কি পাঠ হচ্ছে? এখানে কীর্তন আছে, আপনারা শুনছেন, সেখানে যুদ্ধের কলা কৌশল পাঠ হচ্ছে। সুভদ্রা মা শুনছে, সুভদ্রা মায়ের মধ্যে থেকে গর্ভে থাকা অভিমন্যু শুনছে। কি শুনছি? চক্রগ্রহে কি করে প্রবেশ করতে হবে, কোন দিক থেকে তীর চলবে, আমরা কোন দিক থেকে আক্রমণ করব, কোন দিক থেকে আক্রমণ করলে, কোন দিক থেকে ঘিরে ফেললে হ্যাঁ তাদেরকে আমরা হারাতে পারবো, এই বিষয়বস্তু পার হচ্ছে। হতে 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 সুভদ্রা শুনছে, তার মধ্যে অভিমন্যুও শুনছে। শুনতে 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 যুদ্ধটা শেষ তো হলো, কিন্তু মা চক্রগ্রহ থেকে কি করে বেরিয়ে আসবে এই কথাটা যেই না শুরু করবে, সুভদ্রা মা কি করলো? মা আপনাদের চোখে যেটা এখন ঢুল 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 করছে, অনেকে তো ঘুমিয়েই পড়েছে, ওই সুভদ্রা মা ঘুমিয়ে পড়েছে, এখান অব্দি হয়ে রয়ে যায়। পরবর্তীকালে অভিমন্যু জন্ম হয়, অভিমন্যু একটু বড় হলো, ছোট অভিমন্যু একটু বড় হয়েছে, যুদ্ধ শুরু হলো, অভিমন্যু যুদ্ধে নামলেন এবং চক্রগ্রহে প্রবেশ করলেন। বীরত্বের সঙ্গে ওই ছোট্ট অভিমন্যু চক্রগ্রহে সবাইকে কিছুক্ষণের মধ্যে শুইয়ে দিল, জয় অর্জন করলো। কিন্তু মা যুদ্ধ করতে হবে কি করে জানে, চক্রগ্রহে প্রবেশ করতে হবে কি করে জানে, কিন্তু বেরিয়ে আসতে কি সে জানে? মা জানে, তার মা তো ঘুমিয়ে গেছে, তো শোনেনি। মা ঘুমিয়ে গেলে তো সন্তান ঘুমিয়ে যাবে, সে তো জেগে থাকতে পারবে না। তাহলে মা শুনেনি, তার মানে সন্তান শোনেনি। অভিমন্যু বেরিয়ে আসতে পারলো না, শত্রুপক্ষ তাকে হত্যা করলো। মা তাহলে কার জন্য অভিমন্যু জীবন গেল? মায়ের জন্য। মা যদি আর একটু সময় জেগে থাকতো, অভিমন্যুকে মারার ক্ষমতা কারো ছিল না। তাই মায়েদের চরণে আমার সবার নিবেদন, নিজেরা গুরুচরণ আশ্রয় করবেন, কণ্ঠে তুলসীর মালা পরবেন। কারণ কোন নারী যদি অদীক্ষিত অবস্থায় গর্ভবতী হয়, কোন নারী যদি অদীক্ষিত অবস্থায় সন্তানের জন্ম দেয়, কোন নারী যদি অদীক্ষিত অবস্থার স্তনদগ্ধ সন্তানকে পান করায়, ওই সন্তান কোনোদিন ভক্ত হতে পারবে না। কারণ স্বয়ং মহাপ্রভু শচী মায়ের স্তনদগ্ধ পান করেননি, কারণ তার দীক্ষা হয়নি বলে। অদ্বৈত আচার্য ঈশ্বর যখন দীক্ষা দান করলেন, তবেই মহাপ্রভু স্তনদগ্ধ পান করেছিলেন। আশা করি মায়েদের সবার গুরুচরণ আশ্রয় হয়েছে। যদি কারো এখনো না হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন, কারণ গুরু ছাড়া গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। আজকে কুবের কি করেছে, মায়ের কথা মতো ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে গিয়ে গিয়ে ওই সন্ন্যাসী ঠাকুরের চরণে মাথাটা নত করেছে। যেই না চরণটা স্পর্শ করে প্রণাম করতে যাবে, একদম সন্ন্যাসী ঠাকুরের লাভ দিয়ে, লাভ দিয়ে উঠেছে মা। কেন প্রণাম করতে দিলেন? মনে মনে বলছে, মনে মনে বলছে, মুখে বলছে না, কথাগুলো মা একটু ভালো করে শুনবেন। মনে মনে বলছে, ছি 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 ছি, এ তুমি কি করছো? ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজেকে কেউ কখনো প্রণাম করে? কথাগুলো ভুলে যাবেন না বাবা, একটু মন দিয়ে শুনবেন। শুনতে একটু গড়বড়ি হলো, এর ভেতরে মানেটা কিন্তু খুব সুন্দর, তবে কথাটা বুঝতে পারলে তবে ভাবার্থটা বোঝা যাবে। বলছে মনে মনে বলছে, মুখে কিন্তু বলছে না, বলছে ছি ছি ছি, এ তুমি কি করছো? ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বাকি। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আর বদনে কি বললো? এটা মনের কথা। বদনে কি বললো? মা ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? ছি 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 ছি, আমি এত বড় হইনি যে শিশুর প্রণাম গ্রহণ করব। কি গো মা, বাচ্চাদেরকে আমরা প্রণাম করতে দিই? সবাই আটকে দিই, কারণ শিশু নারায়ণ স্বরূপ হয়, তারা নিষ্পাপ হয়। আমি তো পাপিষ্ঠ, আমি তো বড় হয়ে গিয়েছি, আমি তো পাপ করে চলেছি অবিরাম, কিন্তু সে নিষ্পাপ, তাই তাদের প্রণাম আমরা নিই না। কিন্তু তিনি বললেন দুধের শিশু এসে আমাকে প্রণাম করে, না না মা, এই যে সন্তান ফিরেছে, আর বিলম্ব করো না, কত বেলা হয়েছে, যাও গিয়ে সেবা করো। পদ্মাবতী মা হারাই পণ্ডিত কুবেরকে নিয়ে সেবা করতে বসেছে। এইবার আসুন সেই মনের কথাটা আমরা জানি, কি বললো? ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আমি কে। তাহলে এই কুবের আর সন্ন্যাসী ঠাকুর কে? তারপরের কথা কি ছিল?
নিজেকে নিজেকে কেউ কখনো প্রণাম করে? বাবা আপনারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তো আমি আপনাদেরকে প্রণাম করতেই পারি, তাই না? কিন্তু আমি কি নিজেকে নিজে প্রণাম করব? আমি কি পাগল? বা কেউ করে? আপনি কি কখনো নিজেকে প্রণাম করেছেন? করি না। কিন্তু কুবের সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করছে, কারণ নিজে নিজে হলো কি করে? এটাই বোঝা লাগে। বলরাম হলেন হলধর, দেখবেন অনেক অনেক চিত্রপটে হাল ধরে দাঁড়িয়ে আছে বলরাম, তাই না? হলধর, হলধর মানে যিনি সারা জগতের হালটা ধরে রেখেছে। আচ্ছা, সবাই কি হাল ধরতে পারে? বাবা আপনাদের তো চাষবাস এলাকা, এখানে চাষবাস হয় তো, সবাই হাল ধরতে পারে? যার ক্ষমতা বেশি, শক্তি বেশি, সেই ধরতে পারে? একটা দুর্বল মানুষকে হাল ধরিয়ে দিলে সে কি ধরে রাখতে পারবে? তাহলে যিনি বলরাম হলধর সারা জগৎ সংসারের হাল ধরে রেখেছে, সে কি আর কম শক্তিবান গো? কত ক্ষমতা থাকলে তবে হাল ধরা যায়? এত শক্তির ছিল বলরামে যে কোনো একজন নারীর পক্ষে তাকে গর্ভে ধরা সম্ভব ছিল, একজন ধরতে পারবে। তাহলে কি হবে? জন্ম কি হবে না? কেন হবে না? ভাগ করে দাও বলরাম, দুটো ভাগ হয়ে গেল। দুটি ভাগ কে কি? একটি হলো শচীমায়ের গর্ভে বিশ্বম্বরে দাদার নাম, বিশ্বম্বরে দাদার নাম বিশ্বরূপ, হ্যাঁ ওই শচীমায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আরেকটি অংশ এলো পদ্মাবতী মায়ের গর্ভে কুবের রূপে। একজনই কিন্তু দুটো ভাগ হয়েছে। এইবার এই যে বিশ্বরূপ, বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল, আর তো ফিরে আসেনি, তাই তো? এই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিল, তার নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী রূপে আজকে এসেছে কুবের কাছে। যে সন্ন্যাসী ঠাকুর আজকে সেবা নিল, উনি হলেন শঙ্করারণ্যপুরী। কুবের আর শঙ্করারণ্যপুরী অভেদ্য অংশ নয়, একই দেহ। একটা অংশ এসেছে আরেকটা অংশের সঙ্গে দেখা করতে। আহা, কত মধুর লীলা! একটাই অংশ, এক দেহ, দুটো অংশ হয়ে গেছে। এবার একটা অংশ এসেছে, মানে শঙ্করারণ্যপুরী এসেছে তার আরেকটা অংশকে দেখতে। আহা, ওই জন্য বলছি নিজেকে নিজেকে কি কখনো প্রণাম করে? সন্ন্যাসী ঠাকুর শয়নে গেলেন একটু, মধ্যাহ্নের সময় তো, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যাবেলা মায়েরা কি করেন? হ্যাঁ, সন্ধ্যাবেলা কি করে? সন্ধ্যাবেলা নারীদের কাজ কি? তুলসী তলায় প্রদীপ দেওয়া। বাহ, তা তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় মাথায় একটা ঘোমটা দেন তো। বলছি মাথায় আঁচলটা দিয়ে রাখেন তো। বা কারণ হচ্ছে তিনি হচ্ছেন বিশ্বপতি। তা পতির কাছে গেলে কি করতে হয়? মাথায় হোমটা দিতে হয়। এটা হচ্ছে তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানো। কিন্তু এখন তো নেই, আঁচল নেই, আর ঘোমটা দেবে কোথা? এ পাশটাই আছে, কলকাতার দিকটাই নেই, আঁচলই নেই, শাড়ি পরে না, আঁচল কোথা থেকে থাকবে? যাই হোক মা, পদ্মাবতী মা ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে, প্রদীপ দিয়ে কি করতে হয়? বাড়ির গুরুজনদের প্রণাম করতে হয়। পদ্মাবতী মায়ের গুরুজন আজকে দুজন, এক হচ্ছে স্বামী আর দ্বিতীয় সন্ন্যাসী ঠাকুর। যতই ছোট হোক না কেন মা, সন্ন্যাসী মানুষ মানে, বৈষ্ণব মানুষ মানে সর্বদা বয়োজ্যেষ্ঠ। বৃদ্ধ মানুষ শরীরে হয় না, হয় জ্ঞানে। সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করলেন, স্বামীকে প্রণাম করলেন, প্রণাম করেই সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে মা ভক্তি সহকারে। বাবা, আপনি যখন আজকে আমার বাড়িতে রয়েছেন, আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা? আজ এই সন্ধ্যায় আপনার বদন হতে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে চাই। গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে চাই। সন্ন্যাসী ঠাকুর কি করেছে? তৎক্ষণাৎ করজোড়ে বলছে, মা আমি কৃষ্ণ কথা হরি কথার কি জানি? আমি তো কিছু জানি না, আমি কি কিছু বলতে পারবো মা? এটাই হলো মা
বৈষ্ণবের গুণ। যুগে যুগে ভগবানের যে সঙ্গী ছিল, বলরাম তো সর্বদা ভগবানের সঙ্গী ছিল, লক্ষ্মণ ছিল, বলরাম হয়েছে, তা যিনি আমরা যেসব ভগবানের কথা বলছি এটা আমাদের কাছে এলো কি করে? গুরু পরম্পরায় মহাজন রচনা করেছেন, তিনি তার শিষ্যকে দিয়েছেন, তার শিষ্য তার শিষ্যকে দিয়েছে, তার শিষ্য তার শিষ্যকে দিয়েছে, তাই তো? এইভাবে গুরু পরম্পরায় আমরা পেয়েছি। কিন্তু যিনি প্রত্যক্ষ দর্শন করেছেন, যিনি স্বচক্ষে দেখেছেন ভগবানের লীলা, তার কাছে কিছু অজানা আছে? তথাপিও তিনি বলছেন করজোরে যে আমি কৃষ্ণ কথা আর কি জানি। এটাই বৈষ্ণবের গুণ। ত্রিনাদ বিষ্ণু চেন তরুণী বিষ্ণা অমানে নমানে দিন কীর্তন সদা হরি। ত্রিনের ওপর মারিয়ে গেলে সে মাথা তুলে দাঁড়ায়, কিন্তু বৈষ্ণবীর মাথা তুলে দাঁড়ানো শোভনীয় নয়। দেখবেন মা, যে গাছে ফলন বেশি তার মাথাটা কেমন থাকে, আর যে গাছের ফলন নেই তার মাথাটা কেমন থাকে? তার মানে কি, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত শিক্ষা রয়েছে, তার মাথাটা কিন্তু সর্বদা মতই থাকে, যার কিছু নেই। হরি বল, হরি বল। মা, আমি কৃষ্ণ কথার বিন্দু মাত্র জানি না, তবে শোনো মা, তোমার মতো ভক্তিমন্তি মা যদি কাউকে কৃপা করে অবশ্যই সকলই সম্ভব হয়। তাই তুমি আমাকে কৃপা করো মা, তোমার কৃপা পেলে আমি নিশ্চয়ই কৃষ্ণ কথা বলতে পারব। শুরু হলো কৃষ্ণ নাম ভাগবত কথা সারা রাত। কীর্তন কতক্ষণ হয়? 3 ঘন্টা হয়, তাই তো? এই 3 ঘন্টা বসে আমরা কীর্তন শুনবো? ও দিদি বাড়ি চলো না, ঘুম পাচ্ছে গো। ও দিদি তাড়াতাড়ি বাড়ি চলো না, সকালবেলায় তোমার দাদা অফিসে যাবে, রান্নাটা আমাকে করতে হবে, ঘুম থেকে উঠতে পারবো না। হ্যাঁ, না জানি সংসারের কত চিন্তা, কত ঘুম, কত কাজ, 3 ঘন্টা বসে আর চিন্তা করে দেখুন, ছোট্ট কুবে সারা রাত বসে জেগে জেগে কৃষ্ণ নাম শুনছে। ঘুম পায়? ও মা, ঘুম পায় না? পায়, পায় সবারই। মায়েরা সারাদিন যা পরিশ্রম করে ঘুম আসারই কথা, কিন্তু মনে রাখবেন প্রতিদিন রাতে আমরা ঘুমোই। আমাদের আয়ু কত? কলির জীবের আয়ু কত? বলে এখন বলা বড় দুঃসাধ্য, 3-8 গুণে 40 গেলে বাঁচি, তাই না বাবা? যেভাবে রকেটের মতো বাইকগুলো হুস হুস করে উড়ে বেড়াচ্ছে, কি অবস্থা! প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হবে, প্রতিদিন ভগবানের প্রসাদ বন্ধ যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট বন্ধ যাবে। আমাদের আয়ু 100 বছর, 100 বছর, কিন্তু কারোর এখন যায় না, খুব তার মধ্যে যে 100ই আমি ধরি, 50 বছর তো ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ছেলে পুলে বাল্য বয়স কাটাতে, যৌবন কাল কাটাতে, হ্যাঁ বিয়ে করতে, সংসার করতে, আরো 30 চলে গেল, আর 20 বছর, হ্যাঁ সংসার সম্পত্তি গোছাতে গোছাতে, ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে, এই সংসারের জ্বালা থেকে মুক্তি পেতে পেতে আরো 15 বছর, আর 5 বছর যখন হাঁটুতে আর চলতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, একদম শেষ অবস্থা, তখন গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো লাগিয়ে দিয়েছি। হবে? 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 কেন হবে না? সাধারণ কথা দিয়ে চিন্তা করুন, কেন হবে না? আপনি ভগবানকে কখন ডাকেন? বিপদে পড়লে, সুখের সময় ডাকেন? আপনার প্রিয় মানুষ যদি নার্সিং হোমের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে আর ডাক্তার বলে দেয় 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না, তখন কিন্তু সবাই মন্দিরে আসে কি গো মা? আসেন তো? আচ্ছা আপনি বলুন তো, আপনাকে আমি চিনি না, জানি না, হুট করে একদিন আপনি আমাকে ফোন দিয়ে বলছেন যে মা আমি খুব বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো, আমি আসবো?
কোথায় কে ফোন করেছে চিনি না জানি না। হ্যাঁ যে কি আমি বিপদে পড়বো না, যাব যাব আসবো না, আপনিও আসবেন না আমিও যাব না। কিন্তু আপনি যদি প্রতিদিন আমাকে ফোন করেন, প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমার বাড়ি আসেন, আমি আপনার বাড়িতে আসি, যদি আপনার আর আমার সঙ্গে একটা সম্পর্ক থাকে, তাই তো রক্তের সম্পর্ক নাই হোক, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সবার রক্তের সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর কি রক্তের সম্পর্ক, সবার রক্তের সম্পর্ক হয় না, মনের সম্পর্ক। আপনি যদি আমার রোজ খোঁজ নেয়, আমিও আপনার খোঁজ নেব, এইভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারি। আপনি বিপদে পড়লে আমাকে কিন্তু ফোন দিয়ে যদি বলেন যে মা আমি বিপদে পড়েছি একটু সাহায্য করো, আমি আসবো, ঠিক আছে, আমি ফিরে থাকতে পারবো না। তদ্রুপ বিপদে পড়লে যদি দীনবন্ধুকে ডাকো, সে কৃপা করবে না, কারণ সে তোমাকে চেনে না। যদি তুমি প্রতিদিন তার খোঁজ নাও, যে তোমাকে ভালো রাখবে, ঠাকুর আমাকে ভালো রাখো, তুমি কেমন আছো জানার দরকার, আরে তোমাকে যে ভালো রাখবে সে ভালো আছে নাকি সেই খবরটা আগে নাও, সে না ভালো তাহলে তোমাকে ভালো রাখবে কি করে। আপনি যদি রোজই তার সঙ্গে কথা বলতে থাকেন, রোজই তার সঙ্গে একটু তার সেবা দেন, তার চরণ সেবা করেন, হ্যাঁ তাকে একটু সেবা দেন, এইভাবে যদি সম্পর্কটা তৈরি করে রাখতে পারে, আপনি বিপদে পড়লে সেও মুখ ফিরিয়ে থাকতে পারবে না। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সারা রাত কৃষ্ণ নাম, কুবের চোখে ঘুম নেই, শ্রবণ করছে হারাই পণ্ডিত পদ্মাবতী মার কুবের, সারা রাত কৃষ্ণ নাম চলছে, কেশব মাধব হে গিরিধারী গোপী জন মুকুন্দ মুরারি জয় কেশব মাধব মুকুন্দ মুরারি তাদের আর হিতাহিত জ্ঞান নেই, সারা রাত কেটে গেল।
ওদিকে সুন্দর অরুণের উদয় আর চারিদিকে পাখির কিচিমিচি ডাক, প্রভাতের কোটি কোকিল ডাকছে, সন্ন্যাসী ঠাকুর ডাক দিলে, মা আমার হ্যাঁ বাবু তাকে বাইরে দেখো প্রভাত হয়ে গেছে, হ্যাঁ ওমা এবার যে আমাকে বিদায় দিতে হবে, বিদায় ও বাবা আর একটা দিন কি আমার ঘরে থাকলে হয় না বাবা, না মা আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের গৃহে থাকার অনুমতি নেই, দেখো না মা আমাদের গৃহে থাকার অনুমতি নেই, আমি তাও তোমার ঘরে একটা দিন রয়ে গেলাম, তোমার মনে এত ভক্তি তোমাকে ছেড়ে যেতে পারলাম না, আর আটকে রেখো না মা আমাকে বিদায় দাও, না হলে আমি যে অপরাধী হয়ে যাব, বেশ আজকে প্রভাত কালে কুবের মাতা পিতা হরাই পণ্ডিত পদ্মাবতী মা সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন, এদিকে সন্ন্যাসী ঠাকুর যেই না সদর দরজার চৌকাটটা পার হয়েছে, পেছন থেকে পদ্মাবতী মায়ের ডাক, বাবা ডাকছো মা, যাওয়ার সময় পিছু ডাক দিলে, বেশ বলো মা কি হয়েছে ডাকছো না, একটা দিন কত আনন্দ করে কাটালাম,